হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে আজকে শনিবারের সকালটা, মানে শনিবারে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখে নাও, এই যো ফার্স্টে শনিবারের সকালে আমি আজকে উঠে 1 গ্লাস গরম জল করে আগেই খাই। এটা আমি প্রতিদিনই খাই, তো আজকেও খেলাম। এটা আমার প্রায় দিনেরই রুটিন, তো গরম জল করে খাওয়া সকালেই ঘুম থেকে উঠে। তো এটা আমি খেয়ে নিই। আর সকালটা আজকে অনেক দেরিতে উঠেছি, কোনো কাজই হয়নি, মানে 9:15 ঘুম থেকে উঠেছি। উঠে দেখি যে কারেন্টও নেই আর এদিকে জলও নেই, তো এবারে কি করে বাসি কাজও করতে পারবো না। তো যাই হোক, তারপরে কি করব, এক ফোঁটাও বাড়ির মধ্যে জল নেই। তো তারপর মেয়েকে বললাম চা করতে, ও চা করলো রচা। আর এই যে 4টে বিস্কুট আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে আবার যাবে স্কুলে। তো যাই হোক, আলু ভেজে ওকে, আমাদের বাসি ভাত ছিল, ভাতটা তো ফেলাইনি, তো ভাতটা ভেজেই আলু দিয়ে ভাতটা ভেজে দিলাম, দিয়ে ও খেয়ে এটা দিয়ে খেয়ে চলে যাবে। ছেলে মেয়ে মেয়ে স্কুলে যাবে, ছেলে ঘরেই থাকবে। তো ওরা এটা ওরা খুব ভালোবাসে খেতে, খুব মানে ভাত ভাজাটা খুবই ভালোবাসে খেতে। তো তার মধ্যে তারপর আমি থালার মধ্যে রেডি করে দিলাম। ওই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে, আর আমি ওকে দিতে যাব। তো চলো, এবারে রেডি হইনি আমিও নিজে, কারণ এই দেখো আমি একটু ক্রিম ট্রিম মেখে রেডি হয়ে নিয়েছি। তো চলো, এবারে আমিও রেডি হয়ে গেছি, মেয়ে ওদিকে খাচ্ছে। তো আমি সিঁদুরটা পরেই বেরিয়ে যাব, কারণ অলরেডি 10:35 মতন বাজে, এইবারে না বেরোলে স্কুল আর পৌঁছাতে পারবো না। তো চলো এবারে বেরিয়ে পড়ি, কি রেডি হয়ে গেছে। তো তারপর দেখো, আমি স্কুল থেকে ওকে দিয়ে এসে দেখলাম যে জল এসেছে কলে। তো কলে জল এসেছে, দেখো একদম একটু একটু করে সরু সরু করে জল পড়ছে। মানে আজকে সকাল থেকে ভীষণ জ্বালিয়েছে জলে, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত জলে এতটা জ্বালিয়েছে, মানে ধারণার বাইরে। তো যা জলে মানে মোটামুটি পড়ছে, এই দিয়ে বাসনগুলো ধুতে হবে। তো ধুয়ে নিই, কারণ ফট করে যদি কারেন্ট চলে যায় আমি আর বাসনগুলো ধুতে পারবো না, অনেক বাসন জমেছিল। তো ধুয়ে টুয়ে এবারে রান্না করব, দুপুরের খাওয়া দাওয়া রান্না। তো দেখে নাও, আজকে শনিবার, তো ডাল ভিজিয়েছি, ডালের বড়া করে তরকারি করব, ডালের বড়া করে। আর এদিকে পেঁপে আলু কেটে নিয়েছি, পেঁপে আলুটা দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি করব। আর এদিকেও দেখে নাও, পেঁপে আলু কাটা, লঙ্কা টমেটো সব রেডি করে নিয়েছি। আর এদিকে আবার কি একটা পাঁচমিশালি তরকারি করেছি। তো কালকেই আমার ননদ, মানে পরশু দিনকে আমার ননদ একটা পাঁচমিশালি তরকারি করেছিল। আমি সাধারণত পাঁচমিশালি তরকারি ঘরে করি না, কারণ আমার নিজের ভালো লাগতো না। তো সেই দিনকার আমার ননদ পাঁচমিশালি তরকারি একটা করেছিল, তো আমাকে টিফিন কৌটো করে দিয়েছিল। তো খুব টেস্টি লেগেছিল আমার খেতে, এতটা ভালো লেগেছিল মানে ধারণার বাইরে। তো ও রান্না করেছিল ওর হাতে, আমি মানে খেলাম। তো এই প্রথমবার কি দ্বিতীয়বার খেলাম, তো খুব টেস্টি হয়েছিল রান্নাটা। তো সেই জন্য আমিও নিজেও বাড়িতে পাঁচমিশালি তরকারি বসিয়ে দিয়েছি। তো তোমরাও করে খেতে পারো, ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে, কারণ আমারও ভালো লেগেছে, আমার ভালো লাগতো না। তো যাই হোক, পাঁচমিশালি তরকারিটা হয়ে এসেছে। আর কি করেছি জানো, আমি তো তরকারিতে হলুদ দিতেই ভুলে গেছি, এমন অবস্থা। আর এদিকে পেঁয়াজ কলি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি তো তরকারিতে হলুদ দিতেও ভুলে গেছি, ওই জন্য দেখছো না কিরকম কালারটা এসছে। তারপর আবার হলুদ দিয়েছি। আর এদিকেও দেখো, আমি ডালটা ভিজিয়ে বেটে নিয়েছি, মিক্সড করে নিয়েছি মিক্সচারে। আর এদিকে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে ফাটিয়ে ডালটাকে এবারে বড়াটা ভাজবো, ভেজে তরকারিটা করব। তো নুনটাও দিয়ে দিই পরিমাণ মতন, নুনটা একটু কম দিচ্ছি, কারণ লাগলে আবার পরে দেওয়া যাবে, তরকারিতে একটু দিয়ে দিলেই হবে। তো এবারে ভালো করে এটাকে ফাটিয়ে নিই, ফাটিয়ে নিয়ে এবারে বড়াগুলো করবো। আর এদিকে তো আমার সবই রেডি হয়ে আছে, কোনো অসুবিধা নেই, মানে তারা দেরি হয়েছে ঠিকই, কিন্তু আমি সব রেডি করে নিয়েই রান্নায় নেমেছি। তো যাই হোক, ডালটাকে এবারে মেখে নিই, মেখে এদিকে আবার তৈরি করে নিই। এদিকে ও এখনো তো আমার ভাজাটাই হয়নি, আলু ভাজাটা। এবারে আমি বড়াটা ভাজা করব। তো এখানে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে এসছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে, আর দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। তো এবারে আমি বড়াটা ভাজা বসিয়ে দিই। দেখো এদিকে বেলাটা অনেকটা হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো বড়াটা ভাজা করে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিই। তো কে কে খাবে চলে আসো, আজকে শনিবার, কে কে খাবে চলে আসো। আজকে শনিবার নিরামিষ তরকারি করছি, আর বড়া আলু তরকারি করছি। তো কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি ঝটপট করে, ঠিক আছে? তো
তারপর চললো, রান্না টান্না হ্যালো হয়ে সবাই, গেছে, কেমন ছেলেরও আছো? খাওয়া হয়ে গেছে, ওদিকে মেয়ে এসে গেছে, আমি মেয়ে তো এখন খেয়ে খেতে এসেছে, বসে গেছি, আর তুমি স্কুল তো থেকে খেতে খেয়ে এসেছে, আর বসে ছেলেরও খাওয়া গেছো, গেছে, এবারে সবাই আমি ম্যাডাম এবারে আশা স্নান টান করি করে তোমাদের রেডি হয়ে সবার খাওয়া বসেছি দাওয়া খেতে। হয়নি। তো এবারে এখন খাওয়াটা 1:30 শুরু করি, বাজে, আর তোমরা যারা তুমি মনে করবে যে এই খেতে চাও এই তো খেতে চলে বসো। আসো। তো তোমাদের তো এখন কি দেখিয়েছি কি কি বলতো, রান্না, তার মধ্যে যা যা আজ রান্না করেছি এই পাঁচ দেখো খেতে মিশালি বসেছি। তরকারি পাঁচ দিয়েছে মিশালি তরকারি এখানে, ভাত, আর এখানে আলু বড়ার তরকারি তরকারি, দিয়েছে আর একটা এখানে, আমি এখানে শশা শশা নিয়ে আছে, নিয়েছি। শশাটা আমার খেতে ভীষণ আর ভালো লাগে সাথে এই ভাতের দেখো সাথে, তার জলও সাথে আছে আছে, জল, এই তো জলটা তো জল, না দেখালেই নয়, নুন ওটা আছে জাস্ট না, ব্যঙ্গ করার জন্য দেখালাম। তো তো1:30 আমিও বাজে, আমি খেয়ে নি, রান্না রান্না তোমরা করিনি, কে কে অনেক খাবে রান্না চলে হয়ে আসো গেছে, ঝটপট করে, তোমরা যারা আর ভীষণ খাবে টেস্টি আমি হয়েছে রান্নাগুলো, খাওয়া দাওয়াটা মানে করে নিরামিষ নেব, রান্না, কারণ তো আমার তো শীতকালেও খুব তো পছন্দই প্রচন্ড, হচ্ছে, তো আমিও খাওয়া দাওয়াটা খুব করে নি। রান্না লাগে তো শীতকালে। আজকের ভিডিওটা তাহলে হ্যাঁ এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? চলো তাহলে আজকে তাহলে এখানেই আচ্ছা শেষ করলাম, চলো তাহলে, সবাই ভালো ভালো থেকো, থেকো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো থাকবো। পাঁচ সবাই মিশালি একটু আমাকে তরকারিটা আমি বেশি ভালোবেসো, মনে করি না, আমার চ্যানেলটা তো নতুন, তো আজকেই প্লিজ একটু করেছি, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে দিও, ঠিক আছে? চলো তাহলে পরশুদিনকার এখানেই শেষ বন্ধুর করলাম, সাথে পাঁচ মিশালি টাটা, তরকারিটা বাই খেয়ে বাই, ভীষণ ভালো ঠিক আছে? লেগেছিল খুব, তো কালকে আবার ভবিষ্যতেও নতুন ভালো ভিডিও রান্না আনবো, হলো, আর পাঁচ আজকে মিশালি ভিডিওটা তাহলে ভালো এখানেই শেষ রান্না করলাম, করো, ঠিক আছে? সত্যি আমি টাটা। আর সেরকম করি না, তো পরশুদিনকার ননদের হাতে এরকম পাঁচ মিশালি তরকারি খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তো আজকে আমি সেই জন্যই বাড়িতেও তরকারিটা বানিয়ে নিলাম, তো ভালোই হয়েছে খেতে, তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, টাটা।